বক্স অফিসে পাঠান ও জওয়ানের দুরন্ত সাফল্যের পর শাহরুখ খান বলেছিলেন এই দুটি ছবি তিনি দর্শকের জন্য করেছেন, কিন্তু এর পরের ছবি অর্থাৎ ডানকি তিনি করছেন নিজের জন্য। কেন সে কথা বলেছিলেন কিং খান তার আভাস পাওয়া গেছে ছবিতেই। রাজকুমার হিরানির সঙ্গে এ ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন শাহরুখ খান। ছবি ঘিরে প্রথম দিন থেকেই মিশ্র প্রতিক্রিয়া দর্শকদের। এবার এই ছবি প্রদর্শিত হলো ভারতের রাষ্ট্রপতি ভবনে। রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমার কন্টেন্টই আসল কিং। বেআইনি অনুপ্রবেশকারীদের জীবন্ত প্রেক্ষাপটে তৈরি ডানকি বর্তমান সময়ে যে বেশ প্রাসঙ্গিক তা বোধহয় আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন পড়ে না। অভিবাসন ও শরণার্থী সমস্যা নিয়ে এই ছবির চিত্রনাট্য। চাকরির অভাবে কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বেআইনি ভাবে চলে যায় মধ্যপ্রাচ্যের কোনো দেশে কিংবা ইউরোপ বা আমেরিকায়। সেখানে গিয়ে কিভাবে কাটাতে হয় তাদের দিন, কি ধরনের কাজ করতে হয় তাদের, সে কাহিনী উঠে এসেছে ডানকির গল্পে। বেআইনি উপায়ে বিদেশ যাওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া ডানকির গল্পে যে দেশের সাময়িক সমস্যাকে তুলে ধরেছে সে কারণেই এই ছবিকে বিশেষ ছবির নজরে দেখা হয়েছে। তাই এই ছবি রাষ্ট্রপতি ভবনে প্রদর্শনের পরেই তাকে কর মুক্ত করার দাবি তোলেন শাহরুখ ভক্তরা। ভক্তদের মতে সবার কাছে পৌঁছানো দরকার ডানকি। এদিকে মুক্তি পাওয়ার পর থেকে শাহরুখের সিনেমা ডানকি ও দক্ষিণী নায়ক প্রভাসের সালার নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন ডানকি খুব ভালো, কেউ আবার একে বোরিং বলে সম্বোধন করছেন। আয় নিয়েও এই দুই সিনেমার মধ্যে চলছে প্রতিযোগিতা। বড়দিনেও কয়েক কোটি টাকা আয় করেছে এই দুটি ছবি। ওই দিন কত আয় করেছে ডানকি সালার? ক্রিসমাসেই 200 কোটি পার করেছে শাহরুখের ডানকি। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে এখন পর্যন্ত ডানকির টোটাল কালেকশন 211 কোটি 13 লক্ষ টাকা। প্রযোজনা সংস্থা রেড চিলিজের তথ্য অনুযায়ী 4 দিনে এই ছবির বিশ্বব্যাপী ব্যবসা হয়েছে 157 কোটি 22 লক্ষ টাকা। ভারতে এই ছবির প্রথম দিনের আয় ছিল 29 কোটি 2 লক্ষ টাকা, দ্বিতীয় দিনে 20 কোটি 12 ও তৃতীয় দিনে এই ছবির আয় 21 কোটি, চতুর্থ দিনে এই ছবির আয় 31 কোটি 50 লক্ষ টাকা। সব মিলিয়ে 4 দিনে এই ছবির ভারতে আয় 106 কোটি 43 লক্ষ টাকা। বক্স অফিস হিসাব বলছে ক্রিসমাসের দিন বেশ ভালো ব্যবসা করেছে ডানকি। এদিন দেশে 22 কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। অন্যদিকে বড়দিনে সালার ঘরে তুলল 13 কোটি টাকা। বক্স অফিসে প্রভাসের সঙ্গে তুমুল লড়াই শাহরুখের। ছবিতে প্রথমবার শাহরুখের সঙ্গে দেখা যায় তাপসী পান্নুকেও। এছাড়া বিশেষ চরিত্রে দেখা যায় ভিকি কৌশল ও বোমান ইরানিকে। লন্ডন, কানাডা, তুরস্ক থেকে শুরু করে কাশ্মীরে শুটিং করেছেন তারা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।